হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি জাল পাততে। তো তোমরা দেখো আমরা কিভাবে জাল পাতি, কতগুলো মাছ পাই তোমরা দেখো। হ্যাঁ হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে চলে আসলাম, দেখতে পাচ্ছ জাল নিয়ে এসে পড়েছি নদীতে জাল পাততে। তো দেখো ইয়ার, নদীতে জল অনেক বেড়ে গেছে, তো তাই আমরা আজকে জাল নিয়ে আসলাম। অনেকদিন পরে নদীতে মাছ মারবো, তো আজকে মাছ মারতে হবে, মানে আজকে নদীর সব মাছ মেরে ফেলবো আর কি। কালকে সকালে তোমরা দেখতে পাবে আমরা কী কী মাছ পেলাম না পেলাম। তো জালটা পাতবো আমরা এই দিক দিয়ে, দেখতে পাচ্ছ এখানে খুব জঙ্গল, তো এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে, তারপর এখানে জাল পাততে হবে। আর সেরকম তো কোনো জাল পাতার জায়গা নেই, তো চলো ইয়ার জাল পাতা যাও। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছ যে পাতার সাথে সাথে একটা ছোট্ট সুন্দর একটা জাত পুটি লেগে গেছে আমাদের জালে। তো এই যে দেখতে পাচ্ছ মাছটা, এখনই জালটা পাতলাম আর এখনই পড়ল। তো বন্ধুরা, আমাদের জাল পাতা শেষ, তো আমরা কালকে সকালে আসবো, যত সকালে পারি উঠবো, তো যা এসে জাল তুলবো, দেখবো কতগুলো মাছ পড়েছে আর তোমাদেরকেও দেখাবো। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। বন্ধুগণ, আমরা এখন এসে পড়েছি নদীর পারে। রাত্রেবেলা তো দেখতে পাচ্ছ একটু নদীতে চেক করতে আসলাম যে নদীর জলটা কতখানি হলো আর ব্রিজটা গেলো কিনা, কেননা গাইস কালকে সকালে আমাদের উঠতে হবে, মাছ ছাড়াইতে হবে, নদীর ওই পারে যাইতে হবে, তাই আমরা একটু নদীতে চেক করতে আসলাম যে জলটা বেড়েছে কিনা। তো দেখতে পাচ্ছ এখানে আমার কাকার জাল পাতা রয়েছে, তো একটু দেখে নাও তোমরা মাছ পড়েছে কিনা। এই যে দেখো গাইস, এই যে একটা খকসা পড়েছে, আর ওই দিকে দেখতে পাচ্ছ দুই একটা মাছ পড়েছে। তো জল অনেক, ওই দিকে আর যাওয়া যাবে না। তো ঠিক আছে, কালকে সকালে আমরা আসতেছি নতুন ভিডিও নিয়ে, তো চলো। দি নেক্সট ডে, তো এ বন্ধুগণ আমরা চলে এসেছি আজকে সকাল সকাল দেখতে পাচ্ছ জাল তুলতে। তো এখন আমরা যাব জাল তুলে, দেখতে পাচ্ছ আমাদের ব্রিজটা এখনো তো ভেসে যায়নি, আমাদের ভাগ্যটা অনেক ভালো, রাত্রে জলটা সেরকম বাড়েনি তাই ব্রিজটা এখনো আছে। তো আমরা ব্রিজ পার হয়ে নদীর ওই পারে যাব, ওই দিকে যাব জাল তুলতে। তো চলো যাওয়া যাক, এখন এখন খুব সকাল, তো এখনো বৃষ্টি চলতেছে, তো আমরা ছাতা নিয়ে এসে পড়েছি, তো চলো যাওয়া যাক। তো বন্ধুগণ দেখতে পাচ্ছ আমরা জাল তুলতে এসেছি, তো এই যে দেখো আমাদের জাল, দেখতে পাচ্ছ মাছ মনে হয় সমস্ত নদীর সমস্ত মাছই আজকে পড়ে গেছে মনে হয় জালে, দেখতে পাচ্ছ প্রথমেই অনেকগুলো মাছ এখানে দেখা গেল। তো চলো জালটা আমরা তুলি। তো বন্ধুগণ দেখতে পাচ্ছ জালে মাছ, মানে নদীর সব মাছ আর কি জালে পড়ে গেছে আজকে মনে হচ্ছে। দেখতে পাচ্ছ জালে শুধু মাছই মাছই মাছ দেখা যাচ্ছে, শুধু মাছ আর মাছ, এত মাছ পড়েছে আজকে জালে দেখতে পাচ্ছ। তো তোমরা দেখতে থাকো, এটা তো একটা জাল তুললাম, আরো দুই তিনটা জাল রয়েছে আমাদের, তো ওগুলো তুলবে এখন। তিনটা মাছ পড়ছে, তো ইয়ার ফাইনালি আমাদের জাল তোলা শেষ। তো দেখতে পাচ্ছি এখনো বৃষ্টি চলতেছে, তো এই যে দেখো আমাদের জাল, চারটা জাল, এটা দেখো এইখানে প্রচুর মাছ পড়েছে, মানে সবগুলা জালে আর কি প্রচুর মাছ পড়েছে। এই যে একটা দেখো ট্যাংরা পড়েছে, ট্যাংরা মাছ এই যে, আর এই যে দেখো একটা গচি মাছ পড়েছে, এগুলো আই থিঙ্ক সব মরে গেছে। তো এই জালটা দেখো, এই জালটাতে সবচেয়ে বেশি মাছ পড়েছে, মানে একদম সাদা হয়ে গেছে জাল, মানে জালে শুধু মাছই দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে না। তো এই যে জালটা, এইটাতে সেরকম পড়েনি, দুই একটা পড়েছে, আবার এই জালটাতে ভালো মাছ পড়েছে, কয়েকটা ট্যাংরা পড়েছে বড় বড়, এই যে কয়েকটা ট্যাংরা, এই যে এখানে ট্যাংরা, আর কতগুলো বড় বড় খকসা পড়েছে, তো দেখতে পাচ্ছ। তো ইয়ার আজকের ভিডিও এখানেই, তো নেক্সট ভিডিও দেখা হবে, তো চলো টাটা।